کوئی گل باقی رہے گا نہ چمن رہ جائے گا کوئی گل باقی رہے گا نہ چمن رہ جائے گا رسول اللہ کا دین حسن رہ جائے گا نام ساہ جہاں جا مٹ جائیں گے لیکن یہاں نام سا جائیں گے لیکن یہاں حشر تک نامو نشانے پنجتن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا ات سو خواب, خواب, خواب کی پوشاک نہ جان ہو ات سو کم خواب کی پوشاک نہ جان ہو اسے تن پہ جان, جان پر باقی کفن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا کوئی گل باقی رہے گا نا چمن رہ جائے گا

لا إله إلا الله محمد رسول الله رسول الله أمم وقال الله প্যারে হাজেন আপনারা যদি নিজেরাই গল্প করেন আমাকে দাওয়াত করলেন কনসেন্ট্রেট করেন খেয়াল করেন দয়াল লাগা নিজেরাই যদি বকে আমার কথা কিছু বুঝতে পারবে আল্লাহ কি বলছে কোরআন যখন পড়া হবে তোমরা চুপ হয়ে যাবে ধায়ান দাও যাতে করে আমি আল্লাহ তোমাদের রহমত করতে পারি ধায়ান এজন্য দাও চুপ এজন্য হয়ে যাও যাতে করে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত করতে পারি চুপ চুপ থাকলে বুঝি আমরা ঝগড়া করতে করতে কি বলি আর তুই চুপ করে আমার কথা শুন বলি না বলি যত থাকবেন চুপ থাকবেন তত আপনি ধায়াল লাগাতে পারবেন বুঝতে পারবেন আর যখন বুঝতে পারবেন ধায়াল লাগাতে পারবেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন নিজেরাই যদি বকরে বক বসে জায়গায় উঠে চলে যাও সাফ 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 কত রাগ করছেন নাকি প্যারে হাজির নে মজলিস উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরুব্বি মুরুব্বি বাপজান চাজান জোয়ান যুবক আমার ভাই জানে না স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পেয়ার করে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও আমার আল্লাহ আমাদের উপরে হেসান করে তার নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য জান্নাতের বাগানে জরা করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা যে সময়টা উপস্থিত হয়েছে এই সময়টা খুব কঠিন সময় হুজুর এই সময় সম্বন্ধে আগে থেকে সতর্ক করে দিয়ে চলে গেছে হুজুর বলেছেন আখিরি জামানায় এমন সময় এসে যাবে এমন রক্ত এসে যাবে যে মানুষের দিনে ইমান থাকবে রাতে ইমান থাকবে আবার রাতে ইমান থাকবে দিনে ইমান থাকবে সেই সময়টা কিন্তু এখন চলে এসেছে হুজুর বললেন পুড়ে যাওয়া লাল আংরা হাতের মধ্যে রাখা সহজ হবে ইমান রাখার থেকে হাতে পুড়ে যাওয়া লাল আংরাটা হাতের মুটোর মধ্যে ধরে রাখা সহজ লাগবে ইমান রাখা আমরা খুব কঠিন সময় এসে উপস্থিত হয়েছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন না কি হচ্ছে চতুর্দিকে খায়াল করে ধায়াল লাগান ফেকের করে চিন্তা করে পরিষ্কার হয়ে যাবে কঠিন পরিস্থিতি সময় এসে হুজুর পাক বলে গেলেন ওই সময়তে আখিরি জামানাতে যখন দেখবে মদের অনেক রকম নাম হবে তখন তোমরা সাবধান হয়ে যাও কি আমত করিব হয়ে গেছে কঠিন সময় ছেলেরা যখন বাপ মায়ের কথা শুনবে না তৈরি হয়ে যাও যখন দিলের রোগে মানুষ বেশি বেশি মৃত্যুবরণ করবে মানে হার্ট অ্যাটাক করে বেশি মানুষ মৃত্যুবরণ করবে তোমরা তৈরি হয়ে যাও। হুজুর বললেন মিনারগুলো উঁচু উঁচু হবে মসজিদের কাছে কাছে পায়ায় পায়ায় মসজিদ হবে খুব সুন্দর করে সাজানো হবে মসজিদ। হুজুর বললেন এই সময় তোমরা তৈরি হয়ে যাও কিয়ামত करीब হুজুর বললেন যখন নিয়ে চলে গ্রামে গ্রাম পাড়ায় পাড়ায় গিয়ে গান গাইবে তোমরা রেডি হয়ে যাও কঠিন সময় এসে হুজুর বলে গেলেন গানা বাজানার সামান যখন আম হয়ে যাবে গান বাজনা বাজানোর সামান যখন আম হয়ে যাবে রেডি হয়ে যাও কি আমি হয়ে গেছে বলেন এগুলো সমাজে হচ্ছে না হয়নি চলছে না চলে না হুজুর বলে হুজুর বললেন এই সময় ইমান রাখা কঠিন যুগে যুগে আমার আল্লাহ মানুষ দে আদম সন্তান দে করে হৃদায়ত করে দেওয়ার জন্য হৃদায়তের রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহর জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক বিভিন্ন রকম বিভিন্ন পয়গম্বর রাসূল হ্যাঁ নবী পাঠিয়েছেন এক একটা নয় এক এক সময়ে দুটো তিনটে করে নবী পাঠিয়েছেন হজরাতে মুসা আলাইহিস সালাম নবী হারুন আলাইহিস সালাম নবী এক সময় জাকারিয়া আলাইহিস সালাম নবী ইহিয়া আলাইহিস সালাম নবী এক সময় ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইব্রাহিম ইসমাইল জাবিউল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম নবী এক সময় ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাম নবী এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী লুত আলাইহিস সালাম নবী এক সময় দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালাম নবী এক সময় সব নবী পাঠাতে পাঠাতে তাজদারে খতমে নবুয়াতে তাজ পরে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমেনা লাল কাল্লা পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ হুজুর যখন এলেন এলান করে দিলেন লা নবী আবাদি আন নবী আমার পরে নবী আসবে না আমি শেষ নবী দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার পরে আর নবী আসবে না আমি শেষ নবী খেয়াল করে দেখা যায় ধ্যান দিয়ে দেখা যায় যুগে যুগে আমার আল্লাহ যখনই বান্দাদের করে তার দিকে ইচ্ছা করেছেন তখনই নবী পাঠিয়ে করে কথা । আমাদের চোদ্দশো বছর আগে হাবিবুল্লাহ পাঠিয়ে আমার আল্লাহ হৃদায়তের জারিয়াকে হুজুর পাক চলে গেলেন বিদায় দিয়ে হুজুর চলে গেলেন

নবুয়া তোমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশে দিলেন বিলায়াত আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশে দিলেন আমরা খুশি নসিব আমার আল্লাহ আমাদের করে বিলায়াত প্রাপ্ত হলি মুজাদ্দিদ জামানের murid করেছে জেনে রেখে দেবেন ইমামত বিলায়েত কুরাইশ বংশ ছাড়া আর অন্য বংশে হবে না পৃথিবীর কোন বংশে বিলায়েত কেউ পাবে না একমাত্র কুরাইশ বংশে পাবে কারণ আমার আল্লাহ নিজে ইমামত ও ইব্রাহিম খলিলুল্লাহর বংশে দিয়েছে আর নবুয়াত ইব্রাহিম খলিলুল্লাহর বংশে দিয়েছে নবুয়তের শেষ নবী রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশে ইমামতের শেষ ইমাম ইমাম মেহেদী রাসূলুল্লাহর বংশে কুরাইশ বংশে

মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও হযরত নূদার আলাইহিসসালে জাতির কাজ কি ছিল খবর নিয়ে দেখে যাও ইব্রাহিম কারিমুল্লাহ জামানায় কি হতো খবর নিয়ে দেখে যাও আমরা সবাই আল্লাহ ভুলে গেছি আমরা সব অন্য মাবুদ বানিয়ে ফেলেছি এটা অন্য সময় হতো আমরা আল্লাহ গজব পাঠিয়ে ঠিক করেছে আর ছেলেরা ছেলেদের কাছে চা পা মিটাতে যেত নূদার আলাইহিসসালে জামানায় আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে শেষ করে দিয়েছে আপনাদের সমাজের দিকে তাকান এখন আমরা আল্লাহ

मारे <laughs> कुझ

حال <سؤال> حبی حبیب اللہ بول رہے آل میں

একটা ধর্মের ব্যাপারে বরাল বলেছে আমাদের করে সেই ইসলামের করে মুসলমান করে পাঠিয়েছে আল্লাহর পছন্দ হচ্ছে ইসলাম আমাদের মুসলমান করলো টুপি আমাদের মুসলমান করে নে দাড়ি আমাদের মুসলমান করে নে জুব্বা আমাদের মুসলমান করে নে জুনায়েদের বাপ বলে মুসলমান বলে জুনায়েদ মুসলমান হয়েছে তা নয় জুনায়েদ নাম রেখেছি বলে এটা মুসলমানের জন্য নয় এ কারণে আমরা মুসলমান নয় আমরা কেন মুসলমান হলাম আমাদের আকীদা আমাদের কি আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে মুসলমান এই নবীর উম্মত মুজিদা আমাদের বিশ্বাসের মধ্যে পাঁচটা ছটা জিনিস আছে তার

سٹک راستہ سرات المستقیم راستہ اللہ دن کرتے چاہے اپنا راستہ سجا راستہ دھتے چاہے جنہیں بارے سجا راستہ دھتے چاہے کہ سجا راستہ دیکھتے چاہے موسیٰ قلیب اللہ عیسیٰ روح اللہ دعوت خلیفت اللہ نو نبی اللہ اسماعیل جبی اللہ آدم صفی اللہ محمد حبیب اللہ মোহাম্মদ হুজুর পাক নবী পাইগম্বররা সঠিক রাস্তা দেখিয়েছে হ্যাঁ শুনছেন আমি আবারো বলছি যদি নিজেরা গল্প করেন এখানে বসা বেকার হয়ে যদি নিজেরা কথা বলে এখানে বসা বলে ফটো তোলেন কমিটির ছেলে তোমরা কমিটির ছেলে হ্যাঁ

কত রাস্তা ফুলপুরা কুതായി তা আল্লাহ নিয়ে আমি মনে মনে বলছিলাম যে আজ আবার চিন্তা করলাম যে ওয়াজের আমাকে একজন বলছিল আমি বললাম যে ওখানে থাকাও ইবাদত ওয়াজের মজলিসে যাওয়া ইবাদত আমি আল্লাহকে সাক্ষী এগুলো বানাওয়াটার কথা বলছিলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছিলাম যদি জুন্যাদের জবান মিথ্যে বলে না জবান বন্ধ হয় আমি ভাবছিলাম যে ওটাও ইবাদত এটাও ওখানে থাকাও ইবাদত এখানে অজন মজি সাজ করাও ইবাদত আমি মনে মনে করলাম এখানে তো অনেক আছে আব্বাজান আছে চা জান আছে আমি এখানটাই আসি যদি কোনো মানুষ একটা দাড়িওয়ালা হয় নামাজি হয় জুনায়েদের মরাটা সহজ হয়ে যায় জুনায়েদের মরার পরে জীবন ভালো হয়ে যায় তার সাথে সাথে ওরও হবে ওরও ছিল আল্লাহ আমার কথা ঠিক না সেই হিসাবে আমি কিন্তু আপনাদের ওয়াজের পরিবেশ এখনো তৈরি হয়নি হই হই হচ্ছে খায় লাপা লাপি হুরু হুরি কেন এরকম করছে যদি আপনারা শুনেন দুচার কথা শুনাবো আর নিজেরাই যদি গল্প করে নিজেরাই যদি কথা বলেন তাহলে কি লাভ হবে কথা ঠিক না বল বল মুসলমানের ছেলেরাও একটু খেয়াল করেন একটু খেয়াল লাগা আমার আল্লাহ পাক আমার আল্লাহ মেরে দেবে মুসলমান

যুগে যুগে আমার আল্লাহ আলেম পাঠিয়েছে আর আলেম পাঠিয়ে বান্দাতে করে সঠিক রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়েছে প্রশ্ন জাগতে পারে হুজুর আলেম কি এখনো আছে প্রশ্ন তো জাগতে পারে পারে না পারে না আলেম কি এখনো আছে রসুল্লাহ বলে গেলে চারটে জিনিসের লেগে পৃথিবী টিকে কে আছে কটা

বড় যদি দান খায়রাত বন্ধ করে গরীবরা দোয়া করা জোরে একটা ফকিরকে 10 টাকা দিয়ে দেখো দেখো কত দোয়া করে কত দোয়া করে একটা সাথে একটা রিলেটিভ হাক্কানি আলেম যদি না থাকে ভালো লোক যদি না থাকে খায়রুল উলামা যদি না থাকে সুশাসনও থাকবে না ভালো ভালো লোক যদি না থাকে তাহলে সমাজে ভালো কাজও থাকবে একটার সাথে চারটে একটার সাথে তবে হুজুর পাক প্রথমে

চলছে পৃথিবী চলছে পৃথিবী চলছে যখন মুসাল্লা পৃথিবী যখন চলছে তার মানে হাক্কানি আলেমুল্লাহ দুনিয়া রেখেছে এর উম্মত উম্মতিরা আমরা যদি হাক্কানি আলেম পেয়ে যাই আলেম যদি খুঁজে বের করতে পারে আল্লাহর কসম আমার আল্লাহ আমাদের করে হাক্কানি আলেমের ওসিলাতে সিরাতুল মুস্তাকিমের রাস্তা راہি করে দেবে

হাক্কানি আলেম খুঁজেছো হাক্কানি আলেম আমরা যদি বলে খুঁজি না হাক্কানি আলেম আমরা খুঁজি নাই আমরা দুনিয়াতে কিন্তু কোথায় চিפלড় হয় খুঁজি কোতায় হ্যাঁ কোথায় সিনেমা হল আছে খুঁজি কোতায় মদের দোকান আছে না বলে সত্যনামি কুতা ভালো ফিল্ম হচ্ছে সেখানে মানে মুভি থিয়েটার আমরা দুনিয়া খুঁজি

বলেছে দাউদ ঘটনা বলেছে সুলাইমান সাল্লামের ঘটনা বলেছে রানী বিলকিসের ঘটনা বলেছে এরা জাতির কথা বলেছে জাতির কথা বলেছে আলাইহিস কথা বলেছে সালামের কথা বলেছে সালামের কথা বলেছে সালামের কথা বলেছে জাতির কথা বলেছে কুয়াওয়ালাদের কথা বলেছে ফেরাউনের কথা

এবার বলছে আল্লাহ বলছে আলেম खोजো। কারণ সুজা রাস্তা পেতে চান তো সুজা রাস্তা কারা দেখিয়েছে নবীরা। নবীদের ওয়ারেস কারা আলেমরা আর আলেম দেখে তালাশ করা আল্লাহ সুন্নাত বানাচ্ছে। কি বানাচ্ছে বলেন? জোরে বলে মুসলমানের হে নবী উম্মত মুমিনরা আলাইহিস সালাম বলে একজন আল্লাহর ওলি ছিল আল্লাহর নেক বান্দা ছিল হযরতে খেজর আলাইহিস সালাম জমহুর উলামায়ে হযরতের মত আলাইহিস সালাম নবী ছিল না আলাইহিস সালাম নবী ছিল না এখনো হযরতে আলাইহিস সালাম আছে আমার আল্লাহ খেজর আলাইহিস সালাম কে আকুল রেখে দিয়েছে হযরতে আলাইহিস সালাম হ্যাঁ তিনি

ছিল মুসা কলিমুল লাউজুর কে মুসা কলিমুল লাউজুর আল্লাহ পাক 124000 বা 224000 নবী পয়গম্বর পাঠিয়েছে 124000 বা 224000 পাঠিয়েছে এই 124000 বা 224000 নবী মধ্যে আমার আল্লাহ পাক পাঁচটা নবীর সবচেয়ে বড় করেছে একটা যে মুহাম্মদ আবিউল্লাহ দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম কলিমুল্লাহ চতুর্থ মুসা কলিমুল্লাহ পঞ্চম ঈসা এই পাঁচটা নবীর

উন্মতি মোহাম্মদি যেখানে তাদের মরাদা হয়ে যাবে সেখানে তারা আল্লা মরাদ জিন্দা এখন দুঃখের বিষয় আমরা আমাদের হাল এমন হয়ে গেছে আমাদের দিল মুরদানা জেন যায় এটাই আমরা জানি না এটাই আমরা জানি আমি পরিচয় দিয়ে দেবো আমি জানি কার দিন মুদা কার দিন জেন্দা কিন্তু আমি কথাটা শুনিয়ে দিয়ে তারা শুনেই বুঝতে পেরে যাবে তার দিল জেন্দা না তার এই যে মাগরিবের নামাজটা কাজা হলো এই মাগরিবের নামাজ আপনি আর জীবনে পড়তে পারবেন আপনি আপনার জীবনে এই মাগরিব আর কোনোদিন পাবেন আল্লাহ যদি বাঁচায় আল্লাহ আপনাদের hayat বাড়াছ করেন কালকে মাগরিব পাবেন কিন্তু আজকের মাগরিব আর কোনোদিন পাবেন আর কোনোদিন হুজুর পাক সঃ শুনিয়ে দিচ্ছেন মুর্দা দিল কাদের

হাত করে বলছি শোনো শোনো আমি প্রথমে উঠেই বলেছি এর মানে এখনো বলি বলে হাজরাতা জানে এর মানে এখনো আমি বলিনি আমি ওই দিকে নিয়ে যাচ্ছি ওই দিকেই নিয়ে যাচ্ছি ধায়াল লাগা খায়াল করো

গুণা করলো এসা সাত আছে যে আমি গুণা করছি বুঝতে পারছি চুরি করলো জেনা করলো মোবাইলে হারাম জিনিস দেখলো এসা সাত আছে যে আমি গুণা করছি আল্লাহ মাফ করে এই এসা যাদের আছে খুশ نصیব তাদের দেই জেন্দা আর যারা গুণা করে যায় গুণা করে যায় একবারও খায়ালি পয়দা হয় না

এ আর কপালে নাম পেরে ঘুরতে হবে না হুজুর বলে দিয়ে গেছে আল্লাহ বলেছে যে বললি যে ইরানে আকা দিয়ে আসে আছে বললো বললো ইরাকে বললো শামে বললো ইয়ামিলে বললো আরবে বললো লকায় আল্লাহ বললেন যেখানে মরা মাস জিন্দা হবে সেখানে ওলি পাবে ওই রকম আল্লাহ যেমন বললেন ওই রকম হুজুরও বললেন রে যে মুজাদ্দিদ জামানের আওলাদরাই শুধু সওয়াব হাসিল করো তারা পীর আওলাদ অমুক হাজির বেটা অমুক ইমাম অমুক মোল্লা অমুক মাওলানা হুজুর না হুজুর বললেন যা চার আতে আল্লাহর কথা বলবে তোমরা তার সওয়াব হাসিল করো যা চেহারা যদি জুনায়েদের চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে

আমাদের সকলকে আলেম তালা করতে হবে কারণ আমরা সবাই এই দিন মুস্তাকিমের রাস্তা খুঁজতে চাই নবীরা দেখেছে এখন নবীদের ওয়ারিসরা দেখাবে জোরে বলে মুসলমানের ছেলেরা আমি

موسیقی حاصل

সফল লাগিয়ে দিলেন কাজে লাগিয়ে দিলেন হ্যাঁ লাগিয়ে দিলেন আপনি যদি গ্রামের লোকাল ডক্টরের কাছে যান মাথা যন্ত্রণা নিয়ে গ্রামের লোকাল ডাক্তার এমনি সব চেম্বার খুলে বসে আছে না হ্যাঁ পাস করা ডক্টর ভালো ডক্টর এমনি ডক্টর

লোকাল ডাক্তার চারজনকেই একই ওষুধ দিল মাথযন্ত্রনার আর ভালো ডাক্তার চারজনকে আলাদা আলাদা ওষুধ দিল কেন কারণ এজন্যই লোকাল ডাক্তার রোগ দেখে ওষুধ দিয়েছে আর ভালো ডাক্তার রোগ দেখে ওষুধ দেয় না কেন রোগ হয়েছে কেন দেখে ওষুধ দেয় এমনি মোল্লার কাছে যাবে তুমি যাই নিয়ে যাবে একই ওষুধ বুঝতে পারছো আর হাক্কানি ওলির কাছে যাবে এক এক জনকে এক এক রকম ভাবে ওষুধ দেবে কাউকে কাদেরিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে কাউকে চিস্তিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে কাউকে নকশাবন্দিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে কাউকে মুজাদ্দিদিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেবে

যে কবরের ধারে গেছি সেই কবরের ধারে যে সেই কবরের ধারে গিয়ে আমি ডাইরেক্ট কথা বলে হ্যাঁ তার সঙ্গে সাক্ষাৎ করেছি নচেত কবর ছেড়ে উঠি না হ্যাঁ কারামত আউলিয়া হাক্কুন এহেন কারনেওয়ালা কাফের অস্বীকার কারনেওয়ালা কি বলে কারামত কাকে বলে যেটা চোখ বিশ্বাস করতে পারে না ওটার নামই কারামত হাত তুললাম মুটা করলাম নাবালাম আবার তুললাম খুললাম এটা কারামট সবাই পারে যদি এখান থেকে কেটে উপর দিকে উঠে যায় উঠে গিয়ে ওই দিকে যদি চলে যায় যে আমার ফিরে এসে যদি জোড়া লেগে যায় এটার নাম কারামট এখন এটা যদি হয় শুনছেন আপনারা এটা যদি হয় আর এই ঘটনাটা যদি সত্যিকারের দেখে দেখে আর বাইরে যদি কাউকে বলেন সে কি বলবে কি বলবে পাগল হয়ে গেছে হাত কেটে তৌরচ্ছে কোনো কথা হলো কথা ঠিক না বলে বলে কিন্তু ওই লোকটাকে নিয়ে এসে যখন আমার সামনে হাজির করে দেবে আর আমি যদি এরকম ভাবে আবার দেখা পুজি দেখে ফেলে তখন ও আর ও আর বলবে ও তখন কি যায় বিশ্বাস করে নেবে ও আর যাকে তখন তুই পাগল হয়ে গেছিস ওই আল্লাহর ওলি যারা মানে না হ্যাঁ তাদের কারামত দেখে বলে পাগল নাকি এরকম হতে পারে এরকম হতে পারে

কোন ইবাদত দিলে কোন আমল দিলে সে করতে পারবে কার কত ক্ষমতা আছে ইমাম গাজ্জালভি হুজুর বলছে পীর উহাকে বলা হয় যখন murid যাবে তওবা করতে murid হতে যাবে murid করার আগে ওই murid এর ভিতরে যা মুগরা আছে সব টেনে পীর বের করে বাইরে বাইরে করে ও হচ্ছে আসল কথা বুঝছেন মানে আমরা এখন ওই ওই পাটি ডাক্তার হয়ে গেছে গ্রামের পাতি দেখতে জানে না লোকাল ডাক্তার জুনায়েদের মত যদি পীর হয় ও সব ভাইকে আকি ওসিদ করে আর খাজা মঈনুদ্দিনের মত পীর হলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হবে আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মত পীর হলে বাবা ফরিদ সাগর তৈরি হবে সুফি আব্দুল মোমেন সাহেবের মত পীর হলে ফুলফুল আর আবু বকর সিদ্দিক তৈরি হবে

ہورو گل <سؤال> مان <سؤال> دیکھے رستہ سرکار <سؤال> کا رستہ سرکار کا ہورو گیل مان دیکھے رستہ سرکار کا رستہ سرکار کا ہورو گیل مان دیکھے رستہ سرکار کا رستہ سرکار کا भल سرکار کا तलवार सरकार کا सरकार तलवार सरकार तलवार सरकार का रूल अमीन चूमे तलवार सरकार का तलवार सरकार چم ملو دسر ہے رتبہ سرکار کا رتبہ سرکار کا رتبہ سرکار کا پڑھتی ہے آیت آیت ختبہ سرکار کا خطبہ سرکار کا خطبہ سرکار کا خطبہ سرکار کا پڑتی ہے آیت

روجا سرکار کا روجہ سرکار کا ہر گجنا بیٹیوں کو سمجھو حاکیر تم سمجھو حاکیر تم ہر گجنا بیٹیوں کو سمجھو حاکیر تم سمجھو حقیر تم چلتا ہے چل بیٹیوں, بیٹی بیٹیوں سے سجرا سرکار کا سجرا سرکار کا esta... سجرا ka سرکار کا سجرا سرکار کا چلتا ہے بیٹیوں سے سجرا سرکار کا سجرا سرکار کا دل کی تقدیر کی بھی ایک دن میرا ایک دن میراج ہو دل کی تک بھی ایک دن بھی ہو ایک دن میراج ہو دیکھے خواب ہی میں چہرہ سرکار کا چہرہ سرکار کا چہرہ سرکار کا چہرہ سرکار کا دیکھے چہرہ سرکار کا چہرہ سرکار کا اللہ حمد صلی اللہ علیہ وسلم یا اللہ اما دین دنداری باندار پانچگان لکھ کر اللہ علیہ وسلم بیرک چھوچن نہ تو بیرک نہ تو অল্প সময় আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন দুচার কথা বলছি আমি যদি এক গ্লাস শরবত আপনাকে দিই আর এমন শরবত দিই যে আপনি জীবনের রকম শরবত পান করেন বলেন খাওয়ার সাথে সাথে আর এক গ্লাস খুঁজবেন না খুঁজবেন যদি নাও খোঁজে তখনই যদি না খোজেন পরেও তো শরবতের কথা মনে পড়ে যাবে আহ ওই শরবত যদি আবার পেতাম কতই ভালো কথা ঠিক না এবার বলেন আপনাকে এক গ্লাস শরবত দেবো এটা আপনার জন্য ভালো না সর্ব তৈরি করা তরিকা শিখিয়ে যাব এটা ভালো যে তরিকা শিখে ফেলে যখনই মন চাইবে শরবত করেন আর খান শরবত করেন আর খান শরবত করেন এজন্য আমি আপনাদের তরিকা দিয়ে দিচ্ছি যে কি করে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ

প্রথমে আল্লাহ শুরুই করছে কিয়ামত একদম কাছে এখন প্রশ্ন হুজুর বলে গেলেন কোরআন শিল্প চোদ্দশো বছর আগে কিয়ামত কি হল

নাশ করতে হবে কেন নাশ করতে হবে কিয়ামত ইসা কিয়ামত قريب হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে কিয়ামত যে হয়ে গেছে আমরা মনে করেছি কিয়ামত হলে আসমান থেকে পড়বে জমিন উলটপালট হয়ে যাবে সমুদ্র পানি হারিয়ে ফেলবে আলো হারিয়ে ফেলবে চাঁদ আলো হারিয়ে ফেলবে এর ওটা ওটা তো কিয়ামত কিয়ামত ওটা ইজাজুল জিলাতলার দুজিল জালা দুনিয়ার সব কিছু ঠাকুরের কেয়ামত হবে মুসল্লা কেয়ামত হচ্ছে তিন প্রকারের এক হচ্ছে দুনিয়ার ক্যামত দ্বিতীয় নম্বর হচ্ছে জাতির কিয়ামত তৃতীয় নম্বর হচ্ছে মানুষের কেয়ামত তিন প্রকারের কেয়ামত একা যখন হবে

এর আগে আগে হাক্কানি আলেম তালাশ করে ফেলতে তাদের রাস্তা অনুযায়ী সুজা রাস্তা ধরা যাবে সুজা রাস্তা থেকে যেখানেই মরবে আমার আল্লাহ সাথে সাথে কবরটাকে জান্নাতে টুকরা দেবে আলে না কাছে আজকে না

পাঁচ ছাটা ফুটবল খেলেনা টুর্নামেন্ট চলছিল ফুটবল খেলা ফুটবল খেলতে খেলতে একটা जवान ছেলে মরে গেল হিন্দুদের ছেলে ছেলে ফুটবল খেলতে খেলতে কি হয়ে গেল সে যখন ফুটবল খেলতে নাচছিল সে কি মরবে জানে জোরে বলে সে কি জানে সে ফুটবল খেলতে খেলতে লোকটা মরে গেল ওরা bost থাকতে থাকতে

বেশনে বসে নিয়েছেন আপনি ওয়াজ এ করেন হয়ে গেছে আর আর অল্প সময় বাকি আছে দেখতে দেখতে হয়ে যাবে যেমন দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে যাবে আল্লাহজি ইনশাআল্লাহ আল্লাহ দেখতে দেখতে मौत হয়ে যাবে কথা দেখতে দেখতে কি আর বলেন मौत হচ্ছে রাগ করছেন না তো আপনারা

শুনছেন আপনারা বুঝতে পারছেন আমার কথা ওমরে ফারুক হুজুরের উপরে কে রাজি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে উসমান গনি রাজি আল্লাহ রাজি হয়ে গেছে এবার বলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার মানে বড় পীর সাহেব হুজুর আল্লাহ পাক কি করেছে রহমত করেছে কি করেছে বলেন রহমত করেছে তাহলে আল্লাহর রহমত

রহমত করেছে বলেই তো খাজা মাইনুদ্দিনের রস শুনে একটা দুটো নয় হুজুরের রস শুনে নব্বই লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে

আল্লাহ নেক বান্দাদের রাস্তা আমাদের রাস্তা সেই রাস্তা ধরতে হবে কেন ওই রাস্তাটাই সোজা রাস্তা ওই রাস্তা সোজা রাস্তা অলিরা তালাশ করেছিলেন

কোরআন বললেই যে সবাই হিদায়ত হয়ে যাবে এটা চিন্তা ভাবনা সই না ভুল বলে ভুল সূরা বাকারাতেই আল্লাহ বলেছে দেখে নেবে সূরা বাকারাতেই বলছে যে আমি কোরআনে কিছু কিছু উদাহরণ দিই কি দিই বলে উদাহরণ দিই এই উদাহরণ দেখে কিছু মানুষ গোমরাহ হয়ে যায় কিছু মানুষ মুমিনদের ঈমান আরো বেড়ে যায় তারা হিদায়ত হয়ে যায় কোরআন পড়ে অনেকেই

আল্লাহ বলছে কোরআন ভুল তো দূরের কথা সন্দের অবকাশ নেই কাদের জন্য মুত্তাকিদের জন্য আল্লাহ কোরআন থেকে আলেমদের কাছে পাঠাচ্ছে আল্লাহ কোরআন থেকে আলেমদের হাক্কানি নেক বান্দাদের রাস্তা ধরাচ্ছে

কোন সব কোরআনের আয়াত বুঝার ক্ষমতা তোমার নেই সব আয়াত বুঝার ক্ষমতা তোমার নেই তাহলে আল্লাহ আমাদের কারে ওলিদের কাছে পাঠাচ্ছে না পাঠায় না আলেমের কাছে পাঠাচ্ছে না পাঠায় না জোরে বলেন না আলেমের কাছে পাঠাচ্ছে পাঠায় না

কেন মুসলমানেরা চাই দুখyal করেন এই রকম মাত মুদিনা যদি ফিকির করে চিন্তা করেন তাহলে এক কথাই বুঝতে পেরে যাবেন আপনি জানি ইচ্ছা হয় আপনি নামাজি হয় আপনি পানাজি হয় আপনি হিন্দু হয় আপনি খ্রিস্টান হয় আপনি ইহুদি হত আপনি নাসারা হত আপনি जैन হয় আপনি যে ধর্মেরই মানুষ হোন কেন আমার আল্লাহ চায় আপনারা সবাই ভালো হয়ে যান আল্লাহ আল্লাহ করে সবাইকে কে জান্নাত দিয়ে দেবে এই

রাস্তা কি বলছে রাস্তা কোরআনে আল্লাহ বলছে হাবিবুল্লাহ জান্নাত পাওয়ার রাস্তা আল্লাহ বলছে হাবিবুল্লাহ আখিরাত পাওয়ার রাস্তা আল্লাহ বলছে হাবিবুল্লাহ এবার

اللہ <سؤال> مو حبیب اللہ سی فاتل کے جگدا سا کوئی رکھو سی فاتلی ویسی بولے کرے چاہے خدا کا ہی وجہ سب کے پیر رحمدی جو دی اللہ بھلا وسا حاصل করতে চাও دل جا سے مصطفی پای روی کرے جا اللہ القران بولے حبیب اللہ کے سے جاؤ اللہ نورا بولے حبیب اللہ کے سے جاؤ اللہ

আল্লাহর অলিদের কাছে পাঠাচ্ছে মানে তাদের কাছে রেখে দিচ্ছে না কোন হাক্কানি পীর কোন হাক্কানি আলে কোন হাক্কানি অলি কোন আল্লাহর নেক বান্দা কোন দিন মানুষকে নিজের কাছে রাখতে চায় না আল্লাহর অলিদের কাজই হলো মানুষকে শিখিয়ে পড়িয়ে মুস্তাফা হুজুরের কাছে পৌঁছে দেওয়া

যত তাবিন যত তাবা তাবিন যত আইমায় দিন যত মুহাদ্দেসিন যত মুফাসসিরিন ওলি দরবেশ গোশ কুসুব আব্দাল আবেদ জাহেদ মুত্তাকি মুখলেস মুখলাস সমস্ত আল্লাহর নেক এমনি মুমিন সমেত সবায়ের আমল একটা গানি পাল্লায় তুলে দাও আর আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আরেকটা গানি পল্লাই তুলে দাও আবু বকর সিদ্দিকের আমল ভারী হয়ে যাবে

এই আবু আবুবাক্কার সিদ্দিক হুজুর হুজুর যদি হুজুরের জীবনী খোনে আবু আবুবাক্কের সিদ্দিক হুজুর একটা সওয়ান ওহালি আসে না যে হুজুরের জীবনী না যে হুজুরের হুজুরের জীবনে চালাকিরা কিভাবে জীবন যাপন করেছে আছে না নেই আপনি আবু বকর সিদ্দিক হুজুরের জীবনে দেখেন হুজুরের জীবন খুব সাদামাটা জীবন ছিল কি ছিল বলেন খুব সাদামাটা হুজুর খুব সাদামাটা জীবন করেছে খবর নিয়ে দেখে যান কিন্তু রাসূলুল্লাহর গোলামীতে কোনো কমতি রাখেনি আবু বকর সিদ্দিক সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় গোলাম হাবিবুল্লাহ সেরা গোলাম ছিল হুজুরের দরবারে সবচেয়ে বড় গোলাম আবু বকর সিদ্দিক ছিল একদম ছিল এজন্য আল্লাহ পৃথিবী বিখ্যাত আবু বকর সিদ্দিকের ইজ্জত বড় পৃথিবীর দিয়েছে পৃথিবী সেরা আবু বকর সিদ্দিক মুনাফিক যারা হয় আবু বকর সিদ্দিকের কথা শুনলে মন খারাপ করে ফেলে বুকে কষ্ট হ্যাঁ যারা মুনাফিক হয় এই চার জনের মহব্বত কোনোদিন একদিকে ঝুঁকে থাকে না মুনাফিকের দিলে খুলাফায় ফায় রাশে চারজনের মহব্বতিন দিলে ঢুকাতে আর যারা মোমেন হয় চারজনেরই মহাব্বত দিলের মধ্যে করে রেখে দেয় একবার জোরে

এরা হচ্ছে আর যারা মোমেন হয় তারা এই জনের মহব্বত দিলে একত্রিত রেখে দেয় একবার জোরে বলে তাহলে এই সাহাবা হুজুরা সাহাবাদের থেকে বড় অলি কেউ আছে নাকি সাহাবাদের থেকে বড় আল্লাহর মাহবুবান্দা কেউ আছে সারা পৃথিবীর সমস্ত কুতুব আবদালকে জড়া করে দাও সাহাবাদের জুতো নয় সাহাবাদের উটের পায়ের ধুলো আর একটা পাল্লাই দিয়ে দাও পৃথিবীর আল্লাহর অলিরা একদিকে সাহাবাদের উটের পায়ের ধুলে একদিকে এই উটের পায়ের ধুলোর ধারে কাছে কোন আল্লাহর ওলি যেতে পারবে না একবার জোরে বলুন এত বড় মাকাম সাহাবাদের আল্লাহ দান করেছে কিসের জোরে কারো ঘরে মাজাল আছে যে বলে দেবে নামাজের জোরে সাহাবা হয়েছে রোজার জোরে হ্যাঁ না

খালিদ বিন আলিদের খবর নিয়ে দেখতে যাও হ্যাঁ ওখান থেকেই তো খালিদ বিন আলী হ্যাঁ আমার আল্লাহ লকাব দিয়ে দিলেন সাইফুল্লা আল্লাহ খালিদ বিন আলী হুজুরের একদিন মাথার টুপি পরে যুদ্ধ করতে করতে মাথার পাগড়ি জমিনে পড়ে গেছে হুজুর সেনাপতি ছিলেন পাগড়ি তোল এই পাগড়ি তুলতে তুলতে অনেকজন শহীদ হয়ে গেছে তখন একজন সাহাব বলে এই খালিদ বিন আলী তুমি কি টুপি তুলতে তুলতে এত মানুষগুলোকে শহীদ করে দিলে শোনো খালিদ বিন আলীদের তলোয়ারের জোরে এত ফাতাহাত হয় না খালিদ বিন অলিদের একমাত্র কিসের জন্য হয় খালিদ বিন অলিদ ওই পাগড়ির লেগে বলে কেন বলে এই পাগড়িতে রসিদুল্লাহ একবার চুল কেটেছিল সেই চুলটাই পাগড়ির মধ্যে সিলাই করে রেখে বিদিয়ে রেখে দিয়েছে এই মুস্তাফা হুজুর পাকে চুলের ও সিলাই খালিদ বিন অলিদ আল্লাহ পাকের হুকুম গোটা পৃথিবীর মানুষ চেনে একবার জোরে এত ফুতো হাত হয় জীবনে কোনোদিন হারে না একবার জোরে বলেছে সাহাবারা হুজুরের গোলাম ছিল

আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? না। তকবীর দান नारे तकबीर। চুপ করেন তো সবাই। বসে থাকা লোক চুপ করেন তো দাঁড়িয়ে থাকা লোক তকবীর দান नारे तकबीर। দেখেছেন? কেউ خیالই تھا نہیں যারা দাঁড়িয়ে আছেন তকবীর দান। বসে থাকা লোক চুপ করে नारे तकबीर। আল্লাহ। আচ্ছা। যারা রাস্তার উপর আছেন তকবীর দান नारे तकबीर। আল্লাহ।

سلطو الا و سہن ساہے مدینہ اصلا تو سلام سہن ساہے مدینہ اصلا تو اصلا بدھ سكن آیا کر سر کے بل بدھ گر پڑے بدھ سكن اصلا تو اصلا و سہن اصلا تو ہے سہن ساہ مدینہ اصلا تو اصلا رب حبلی امتی کہتے ہوئے پیدا ہوئے رب حبلی امتی

اے ساہ مدینہ اے اصلا تو مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود درو مومنوں پر تیرا ہو تم اپنے صلاۃ و سلام اے اے مدینہ اے صلاۃ و مدینہ اے صلاۃ و السلام جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا

হুজুর পাক সাল্লাল্লাহ সাহাবরা কি मोहब्बत করতেন কেমন গোলামী সে করতে দেখেন তো হুজুর পাককে কি বললাম কোন গুত্তরে গেলেন বললাম বলুন বনু খুযায়মা বনু খুযায়মা গুত্তরে গেছে সুলা করাতে মানে মীমাংসা করাতে গেছে আসরের কি বলেন সময় কি বলেন আসরের আসরের Bilal Huzur বলে ভাই আবুবাক হুজুর পাক তো কখন আসবে এখন কোনো ঠিক নেই আপনি যদি ইজাজ দেন আমি একামত দিয়ে দিয়ে তাকবীর বলে দিই আপনি নামাজ ইমামতি করেন পড়ার আবু বাপকা ঠিক আছে তুমি একামতি দাও শুনছেন আপনারা আবার সেই মন্দিরে খেয়াল হয়ে গেছে শুনে নেন এটা তাহলে আপনাদের ইমান তাজা ভাজা আজব কথা বলে আজব হাদিস সেটা শোনেন আপনারা শুনেছেন কি জানি সবাই শুনতে নাও করে শুনে নেন সেকেন্ড সাহাবরা কি mohabbat করেছে সাহাবরা কি ভালো বেঁচেছে সাহাবরা কি mohabbat করেছে হুজুরের কেমন غلام লোক ছিল আওওয়াকাস সিদ্দিক হুজুর নামাজ আদাম করে যখন নামাজ আদাম করেছে আল্লাহু আকবার ঝুঁকে মধ্যে ঝুঁকে পড়েছে তোমার আমার নামাজ না সাহাবাদের নামাজ সাহাবাজ নামাজ তীর মারলে যায় ঘটনা তিনটে হাতে নামাজ ছাড়েনি বলে কেন ছাড়ুন বলে এত মজা লাগছিল নামাজে দাঁড়িয়ে সুরা তাই এত মজা লাগছিল তীরের কষ্ট থেকে মজা বেশি লাগছিল নামাজ ছাড়িনি আমরা কি করি

ما شاء الله اماج تاج نعرہ تکبیر نعرہ تکبیر اولاد سبحان اللہ تاج حضور پیر قبلا زندہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ تکبیر اولاد مجاہدین جماعت اولاد مجاہدین جماعت تاج حضور پیر قبلا نعرہ تکبیر تاج حضور